আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটে আলোচিত একটি রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টের গুদামে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত 33টি অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে আল আমানা ফাউন্ডেশন। আসন্ন শারদীয় দুর্গাপূজায় সিলেট মহানগরীর 77টি পূজা মণ্ডপে সিসিকের 23 লাখ টাকা প্রদান। ধর্মপাশায় আগুন লেগে একই পরিবারের 6 জনের মৃত্যু। এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সুনামগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বিভাগ সিলেট মহানগরীর একটি রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টের গুদামে অভিযান চালিয়ে 30,000 টাকা জরিমানা করেছে। মহানগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় সুলতানস ডাইন রেস্টুরেন্টের গুদামে এবং পরে জল্লারপাড় এলাকায় সুলতান ডাইন রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, গুদামে জেনারেটর না থাকা ও আমদানিকৃত পণ্যের কাগজপত্র দেখাতে না পারা সহ বিভিন্ন কারণে 30,000 টাকা জরিমানা ও কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। যেগুলো ওনার ইম্পোর্টেড যে পণ্যগুলো আর কি, যেগুলো নিয়ে আসেন অন্য জায়গা থেকে, এগুলোর ডকুমেন্টগুলো প্রপারলি ওনাকে দেখাতে পারেননি। তো এই বিভিন্ন অপরাধের কারণে আমরা আসলে 43 সতর্কতা হিসেবে ওনাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি। আল আমানা ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কাজের পরিধি। চলতি বছরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত 33টি পরিবারের মধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে আল আমানা ফাউন্ডেশনের কর্মপরিধি। নিজ এলাকা ছাড়া সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে মানুষের সাহায্যার্থে কাজ করছে ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় 2024-এর বন্যায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খারফাড়া এবং আশপাশের গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত 33টি পরিবারের মধ্যে ডেউটিন বিতরণ করা হয় ফাউন্ডেশনের অর্থায়নে। আমি আলামানা ফাউন্ডেশনের ট্রাস্টি এবং আলামানা ফাউন্ডেশনের বর্তমান কমিটির সবাইকে আমার অন্তরন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই টিন পাবে অবশ্যই তারা তাদের জন্য দোয়া করবে এবং আমরাও আলামানা ফাউন্ডেশনের জন্য দোয়া করি। আমি আলামানা ফাউন্ডেশনের সকল ট্রাস্টিবৃন্দুদেরকে, আমার বাংলাদেশ কমিটির সকল সদস্যবৃন্দুদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে, এবং যে আমি আশা করি যে ভবিষ্যতে আমাদের আলামানা ফাউন্ডেশন দুর্যোগ সময়ে যেভাবে মানুষের পাশে কাজ করে যাচ্ছে সেভাবেই কাজ করে যাবে। রাজনগর মুহাম্মদী আলিয়া মাদ্রাসায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সকল সদস্য উপস্থিত হয়ে ডিউটিন গ্রহণ করেন। এছাড়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন। যে আমরা ফানিয়া বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি, তো যারা বিদেশে হলে আমরা টিন দিয়ে সাহায্য হোসেন আল্লাহ তালের হায়াত রাজহরক আল আমানা ফাউন্ডেশনের রাজনগর প্রায় 33 জন গরিব অসহায় মানুষকে আজকে টিন দিয়ে সহযোগিতা করতেছে। এজন্য রাজনগরবাসীর পক্ষ থেকে আল আমানা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। ডিউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ সাদিক মিয়া, সদস্য জগলু এবং হুসাইন। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সিলেট মহানগরের পূজা উদযাপন কমিটি সমূহের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ সিদ্দিকী, এনডিসি। এবছর সিলেট মহানগরীর 42টি ওয়ার্ডে 77টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে 77টি পূজা মণ্ডপকে 30,000 টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। মতবিনিময় সভায় 77টি পূজা মণ্ডপ কমিটির অনুমোদিত কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ সিদ্দিকী, এনডিসি। সভায় সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ সিদ্দিকী, এনডিসি বলেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ রয়েছে, এই ঐতিহ্য ধরে রাখতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা সহ আরও অনেকে।
মৌলভীবাজারে জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সাথে যানজট নিরসন বিষয়ে নিরাপদ সড়ক চাই জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে নবাগত জেলা প্রশাসকের সাথে তার সম্মেলন কক্ষে এবং নবনিযুক্ত পৌরসভা প্রশাসকের সাথে তার কনফারেন্স হলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অত্র সংগঠনের সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের আহ্বায়ক রটারেন HM শাহাবুদ্দিন আহমদ। প্রথম পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রোটারিয়ান HM শাহাবুদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার নবনিযুক্ত প্রশাসক মল্লিকা দে। বিশেষজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ডক্টর সাদিক আহমদ, সাংবাদিক বক্সি ইকবাল আহমদ, চ্যানেল এস এর হেড অফ নিউজ খালেদ চৌধুরী, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান সহ সামাজিক ব্যক্তিত্বরা। উক্ত সভাদ্বয়ে মৌলভীবাজার সদরে যানজট নিরসনের করণীয়, সড়ক দুর্ঘটনার রোধ সহ বিভিন্ন সমস্যাদি তাদের বক্তব্যে উঠে আসে। পৌরসভা এটা মেইন ট্রাফিক কন্ট্রোলিং কিংবা এই ফুটপাথ দোকানমুক্ত করার দিয়ে পৌরসভা উদ্যোগিত। আপনি যে বড় বড় ট্রাকগুলা গাড়িগুলা যাচ্ছে যে কোনো সময় আপনার শহরে যে ঢুকে না করো যদি যায় তাহলে কোন স্ট্যান্ডে কয়টা গাড়ি রাখবে এই ধরনের সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া হয়। অটো রিক্সা 33 মিলিমিটারের উপর চালানোর তার কথা না, 30-এর উপর তার রেঞ্জ যাওয়ার কথা না, সে এখানে চালাচ্ছে 70। এই পয়েন্টগুলা যাতে আমাদের মাননীয় প্রশাসক সাহেব উদ্যোগ নেন এবং আমাদের যাতে এইগুলা কার্যকর হয় সেই কামনা। নবাগত জেলা প্রশাসক এবং পৌরসভার নবনিযুক্ত প্রশাসক এইসব সমস্যাবলি দ্রুত সমাধান হবে বলে আশ্বাস প্রদান করেন। একটা আইনের মধ্যে তারা আমরা বারণ করতে হবে। এখন সেই কাজ করতে গিয়ে আমি দেখেছি যে আমরা পৌরসভা আমরা কতটুকু পারি, ইতিপূর্বে পৌরসভার আমাদের যারা এখানে বিদ্যমান যারা আছে সদস্য আছেন বা আমাদের কর্মকর্তা বা কর্মচারী আছে তাদের সাথে আমি কথা বলেছি, মানে এইসব কথা বলার আগে তো কিছু কাজ আমরা পারি, কিছু কাজ হয়তো বা জেলা প্রশাসক পারে, কিছু কাজ আমাদের পুলিশ বিভাগ যারা, এটা একটা সম্মিলিত প্রয়াস। এই প্রয়াসটা সবাই যদি একসাথে আমরা শুরু না করি এটা হবে না। জনস্বার্থে কাজ হবে, জনগণের স্বার্থেই কাজ হবে, তবে মানবিক দিক যেটা আছে সেটাও আমরা বিবেচনায় নিব, সেটাও আমরা বিবেচনায় নিব। আমরা আইনের মধ্যে থেকে কাজ করব, মানবিক দিকও বিবেচনা করব ইনশাআল্লাহ। আপনাদের শহরের যে যানজটের বিষয় যেটা বললেন, নিরাপদ সড়কের কথা যেটা বললেন, আশা করি সেটা এক মাসের মধ্যে আমরা একটা শৃঙ্খলা অবস্থায় নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। ধর্মপাশায় আগুন লেগে একই পরিবারের 6 জনের মৃত্যু এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সুনামগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন।